এখন আমি খুব চমৎকার একটা মুভি নিয়ে কথা বলবো, এবং আসলে চমৎকার না, মুভিটা যে আসলে খারাপ কী কারণে খারাপ সেটা আমি ব্যাখ্যা করে বোঝাবো। এখন আমি আসলে মহুয়া রয় চৌধুরী নামে আমাদের বাংলাদেশে যেমন সালমান শাহ মারা গিয়েছিলেন সুইসাইড করে, ঠিক এরকমই সালমান শাহ তখন পিকে ছিলেন তার ক্যারিয়ারের, তিনি এক নম্বর নায়ক ছিলেন ভারতের, বাংলাদেশে এক নম্বর নায়ক ছিলেন সালমান শাহ। আর আমি ঠিক এরকম একটা ঘটনার কথা বলবো যে প্রায় অনেকেই একটা রহস্য হিসাবে চিন্তা করে, কারণ এটা প্রকাশ করা হয়নি। এটা হলো গিয়া তিনি আগুনেপুরে মারা গিয়েছিলেন ভারতে, তিনি 26 বছর বয়সে মারা গেছিলেন 1985 সালে, মহুয়া চৌধুরী, তিনি তখন এক নম্বর নায়িকা ছিলেন কলকাতার। তাহলে তিনি এই সময় কেন মারা গেলেন সেইটা মহুয়া চৌধুরীকে নিয়ে অনেক রহস্য হয়েছে, অনেক মিস্ট্রি হয়েছে, কিন্তু কেন মারা গেলেন সেটা নিয়ে তেমন আলোচনা হয়নি। এটি সেই আলোচনাটা এখন আমি করব যে কেন তিনি মারা গেলেন, কীভাবে মারা গেলেন সেটা তো অনেকেই ইন্ডিয়া বুঝতে পেরেছে যে তিনি হয়তো সুইসাইডই করেছিলেন, কারণ যে ঘটনা পরস্পরা নিয়ে এখন ভিডিওগুলো আসতেছে এত চমৎকার হয়ে লজিক্যাল এক্সপ্লানেশন দেওয়া হয়েছে যে না এটা মার্ডারও সম্ভবত মার্ডারও না আর সম্ভবত অ্যাক্সিডেন্টও না, এটা হয়তো একটা সুইসাইড। তাহলে বাংলাদেশের যে সালমান শাহ সুইসাইড করলেন, আর সালমান শাহকে নিয়ে অনেক মিস্ট্রি হয়েছে, শেষ পর্যন্ত পিবিআই বা আরও অনেক পুলিশের প্রতিষ্ঠানেরা ইনভেস্টিগেশন করছে, স্বতন্ত্রভাবে ইনভেস্টিগেশন করছে এবং এরা ডিক্লেয়ার করেছে যে এটা সুইসাইড। আর বাংলাদেশেও এই কলকাতাতেও যেটা মারা গেলেন, কে মারা গেলেন, তিনি হলেন গিয়া মহুয়া রয় চৌধুরী, তিনিও কিন্তু একটা সুইসাইডই করেছিলেন। তো তিনি কেন সুইসাইড করবেন, এর পিছনে কিন্তু একটা খুব খারাপ একটা মুভি তিনি অভিনয় করেছিলেন, এবং এই খারাপ একটা মুভি নিয়ে আমি আলোচনা করবো। সেই মুভিটা হলো গিয়া খুব বিখ্যাত একজন রাইটারের লেখা, প্রফুল্ল রয়। প্রফুল্ল রয় অনেক অনেক মুভির রাইটার, কিন্তু আমি আগেই বলেছি যে যে প্রফুল্ল রয় আসলে এই প্রফুল্ল রয় যে মুভিগুলো করেছেন তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ। যেমন প্রফুল্ল রয়ের একটা মুভি হয়েছে আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার একটা মুভি, সেই মুভিটার নাম হলো গিয়ে কোনো কিছু কারো সম্পর্কে কারো খারাপ লেখা সম্বন্ধে বলতে গেলে ভালো লেখাও বলে নিতে হয়। যেমন ভালো লেখাটা হলো গিয়া তার তিনি লিখেছিলেন যে মুভিটা সেটা হলো গিয়া মুভিটার নাম হলো গিয়া খুব ভালো একটা মুভি তিনি লিখেছিলেন, মুভিটার নাম হলো গিয়া আদমিয়ার ঔরত, এটা হিন্দিতেও হয়েছে। এইটা তপন সিনহা, খুব বিখ্যাত আমার খুব পছন্দের একজন পরিচালক তপন সিনহা এই মুভিটা পরিচালনা করেছেন, কিন্তু লিখেছিলেন প্রফুল্ল রয়। কিন্তু প্রফুল্ল রয় যে এই মুভিটা লিখেছেন এটা কিন্তু অত্যন্ত খারাপ মুভি, এটা বাঘবন্দি খেলা। এখানে দেখায় যে এক লোকের ছেলে, প্রথম পক্ষের ওয়াইফ নাই, দ্বিতীয় পক্ষের ওয়াইফ আছে, দ্বিতীয় পক্ষের ওয়াইফকে তিনি বের করে দিয়েছেন বাড়ি থেকে মদ খান, আর ছেলেটাকে মানে মিথ্যা কথা বলা হয়েছে যে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তুই থাকলে পরে তুই যেহেতু সৎ ছেলে, এটা আগের পক্ষের ছেলে, আর সৎমাকে তিনি বাড়ি করে দিয়েছে, এখানে উত্তম কুমার অভিনয় করেছে, উত্তম কুমার বাড়ি করে দিয়েছে তার ওয়াইফ, দ্বিতীয় পক্ষের ওয়াইফ বিভা যিনি আছে সুপ্রিয়া দেবী, সুপ্রিয়া দেবীকে বাড়ি করে দিয়েছে। তাইলে তার ছেলেটাকে সে কী কথা বলতেছে যে তোমার মা তুমি আছো তাই চলে গেছে, আর ওয়াইফকে বলছে যে ওয়াইফকে কথাই বলছে, ছেলেটাকে বলছে যে তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে কারণ তুমি আছো, এটা এই কথাটা বলে এই ছেলেকে বলছে যে তোমার মা তুমি সৎ ছেলে আছো তাই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আর ওয়াইফকে যে কী বলছে, ওয়াইফকে যে আবার কথা বলছে যে তোমার ছেলে তোমার সৎ ছেলে তোমাকে পছন্দ করে না কাজেই তুমি বাড়ি থেকে চলে যাও। কিন্তু এই দুই জায়গায় দুই মিথ্যা কথা বলে দুইজনকে সেপারেট করে মদ খায় সারাদিন, আর সমস্ত রকম অপরাধ টপরাধ কইরা সে আসলে এখানে অপরাধ করে করে সম্পত্তি জোগাড় করছে, এবং সে তার ছেলে যখন বিভিন্ন বিজনেস টিজনেসে যাচ্ছে তখন সে কী করতেছে তার ছেলেকে সম্পত্তি লিখে দিচ্ছে, কিন্তু সেই সম্পত্তি ছেলে নিবে না এরকম বলতেছে তার সৎমা। সৎমা বলতেছে যে অবৈধভাবে কামাই করা কোনো সম্পত্তি আমার দরকার নাই। তাহলে তার সৎ বউয়ের মধ্যে, সৎ বউ বলছি যে দ্বিতীয় পক্ষের বউয়ের মধ্যে যে আদর্শ আছে তার ছেলের মধ্যেও আদর্শ আছে, কিন্তু ওই দেখা যাচ্ছে যে সে বিভিন্ন রকম অপরাধ কর্ম করতেছে, এবং সে পার্ট একশো এমপি ইলেকশনে দাঁড়াবে, এমএলএতে দাঁড়াবে, এবং সেইখানে সে বলতেছে যে আমি যাতে জাতীয়তাবোধ মানুষের মধ্যে অন্যায় প্রতিরোধ করা, অন্যায় না করা, অন্যায় প্রতিরোধ করা,
এইসব ফাঁকা বুলিগুলো সে আউড়াইতেছে এবং খুব অভিনয়ের সাথে খুব বলতেছে যে আমি চাইবো যে দেশের মধ্যে মানুষ নিজের জাতিকে নিয়ে গর্ব করুক, মানুষ যাতে অন্যায় না করে, মানুষ যেন অন্যায় প্রতিরোধ করে, কোনো দুর্নীতি না করে, কিন্তু অথচ তার জীবনটা দুর্নীতি ভরা। এবং সে এবং যখন এই কথাগুলো তার দ্বিতীয় ওয়াইফ তাকে বলে দেয় যে দেখো তার সম্পত্তি তুমি নিও না, তার সম্পত্তি সে আমাকেও লিখে দিতে চাইছিল কিন্তু আমি অন্যায় করার সম্পত্তি নিব না, তখন সে কী করে, এই লোকটা তখন তখন পুলিশ আসে, কারণ স্বাভাবিকভাবেই তার ছেলে চায় না যে বাবা অন্যায় করুক, সে পুলিশে সারেন্ডার করুক, সে সৎ হয়ে ভাব বেরিয়ে আসুক, কিন্তু সে করে কি সুইসাইড করে, এটা তো কোনো সমাধান না। আর গোটা ছবিটার নামটাই তো একটা উদ্ভট নাম, বাঘবন্দি খেলা, কারণ সে তো আসলে বাঘ না, সে তো একটা শিয়াল, তার বাঘ কি। যেমন উত্তর ভারতে রাজকুমার নামে একজন বিখ্যাত অভিনেতা আছে যিনি দাবি করতেন যে আমি দিলীপ কুমারের থেকেও ভালো অভিনেতা, বা দিলীপ কুমার বা ইউসুফ খান যার আসল নাম ইউসুফ খান, তো তার থেকেও ভালো অভিনেতা, এই কথা দাবি করতে রাজকুমার। তো রাজকুমার একটা ডায়লগ আছে, রাজকুমারও খুব ভালো অভিনয় করেছেন সওদাগরে দিলীপ কুমারের বিপরীতে, রাজকুমার খুব সেই রকম পারফরমেন্সের অভিনয় করেছে, রাজকুমার এরকম বলতেছে কি বলতেছে, বটি নোচ খায়ে গিদার গলা ফার্নেসে শের নাই বানজাতা, যে কোনো শিয়াল যদি বটি মানে তার জন্য বরাদ্দ করা খাবার যদি খায়, টুকরা খাবার যদি খায়, ঠিক আছে, বটি নোচ খায়ে গিদার গলা ফার্নেসে শের নাই বানজাতা, মানে যে হলে কি অন্যের টুকরায় প্রতিপালিত, বটি মানে টুকরা, অন্যের টুকরায় যে প্রতিপালিত, অন্যের দেওয়ার টুকরায় যে বেঁচে থাকে, সে যদি চিল্লাচিল্লি করে সে শের হয়ে যাবে। শের কি, যে নিজের কামাই নিজেই করবে, নিজের শিকার নিজেই ধরবে, সে আজাদ, সে স্বাধীন। সে ওই বাঘের ফেলে যাওয়া খাবার খুব মানে বাঘের যে অনুগ্রহে যে যে টুকরা খাবার সে ফেলে যায় সেগুলো যদি কোনো গিদার বা শিয়াল এসে খায় আর খুব চিল্লাচিল্লি করে, তাহলে কি সে বাঘ হয়ে যাবে? তাহলে বাঘ হইতে হলে তার কী করতে হবে, তার রুজিটা তার কামাইটা সঠিক হইতে হবে। কিন্তু আমরা কী দেখতেছি, আমরা দেখতেছি বাঘবন্দি যে লিখলো সেও এক স্টুপিড, আর যে এটা নিয়ে ছবি বানাইলো সেটাও একটি স্টুপিড। আর বাংলাদেশের এখানে এই ছবিতে তিনজনই কিন্তু মারা গেছে, এই ছবিটা এত জঘন্য একটা ছবি। এই ছবির যে উত্তম কুমার মাত্র 53 বছর বয়সে মারা গেছেন 1980 সালে, এই ছবির যে আরেকজন সবচেয়ে বেশি নাম করেছিল মহুয়া রয় চৌধুরী, আসলে মহুয়া রয় কিন্তু পছন্দ করছিল না মহুয়া রয়কে। এখানে এখানে দুজনের কথা বলতেছি যে সুইসাইড করলো কি তার ছেলে, এবং ছেলের যে লাভ ইন্টারেস্ট বা ছবি ছবি তার ছেলে যাকে ভালোবাসে যাকে বিয়ে করবে সে হলো কি মহুয়া রয় চৌধুরী। সে ওই মহুয়া রয় চৌধুরীর মানে তার মহুয়া রয় চৌধুরীর বাপের ছবি, মানে যে বিহাই আর কি, বা ওই তার ছেলের শ্বশুর যে হবে হবু শ্বশুর বা ছেলের যে শ্বশুর তার সঙ্গে তার সম্পত্তি কিন্তু আত্মসাত করেছিল এই উত্তম কুমার। উত্তম কুমার তার ছেলের শ্বশুরের যে তার বিহাই হচ্ছে তার কিন্তু সম্পত্তি আত্মসাত করেছিল কে এই মহুয়া রয় চৌধুরী, কিন্তু ডাইরেক্ট বলে দেয় যে তোমার বাবা আমার বাবার সম্পত্তি আত্মসাত করেছিল। তাহলে এই যে একটা কথাটা, মহুয়া রয় চৌধুরী কিন্তু ওই মুভিতে অভিনয় করেছিল, এবং ওই মহুয়া রয় চৌধুরী কিন্তু তখন প্রথম মানে তখন তার বয়স 15, প্রথম দিককার ছবি এটা, এবং পরবর্তীতে মহুয়া রয় চৌধুরী ভারতের 1 নম্বর নায়িকা হয়ে যায়। এই মহুয়া রয় চৌধুরী, দেবশ্রী এরকম আরও অনেকের সাথে ভারতের মানে স্ক্রিন শেয়ার মানে খুব ভালো ভালো মুভি করছে। তো ওই সময় মহুয়া রয় চৌধুরীর নামে ছবি চলত, মহুয়া রয় চৌধুরী দেখা যাচ্ছে যে তিনি ফ্ল্যাট কিনতেছেন, তিনি তার আর্থিক অবস্থাও ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেক ছবি মানে 15 থেকে 26 বছর প্রায় 11 বছরও তিনি অভিনয় করে যাচ্ছেন, এবং তিনি সুইসাইড করলেন কেন এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব, যে মহুয়া রয় চৌধুরী যে মুভিটা দেখেছিলেন করেছিলেন অভিনয় করেছিলেন বাঘবন্দি খেলা, সেইটার ডিপে কিন্তু মহুয়া রয় চৌধুরী জাননি। এবং এই 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 ঘটনাগুলো আমি একটু আলোচনা করবো, কারণ এই বাঘবন্দি খেলা এবং এই এই ছবির যে সবচেয়ে বেশি চলেছে কার নামে, একজন চলেছে হলো গিয়া কে হলো গিয়া এই উত্তম কুমার। উত্তম কুমার তিনি কিন্তু অতি অল্প বয়সেই মারা যান 53 বছর বয়সে। আর এই ছবির আরেকজন খুব যার জন্য চলেছে তিনি মহুয়া রয় চৌধুরী, তিনি অপূর্ব সুন্দরী এক নায়িকা ছিলেন, তার ফিগার টিগারও খুব ভালো ছিল, তিনি 15 বছর বয়সে এই মুভিটা করেছেন। তো এই মুভিটা কিন্তু 26 বছর বয়সে সুইসাইড করেছেন, এবং এখানে এই ছবিতে যে উত্তম কুমারের ছেলের পার্ট দিয়ে অভিনয় করেছিলেন তিনিও কিন্তু মাত্র 67 বছর বয়সে তিনিও মারা গেছেন অলরেডি, তিনিও বেঁচে নাই।
তা তো এখন বেঁচে থাকলে কত আর বয়স হতো, হয়তো 80 বা 75 বা 70, কিন্তু এই নিয়েও বেঁচে নাই। তাইলে এখানে আমাদের বুঝতে হবে যে এই মুভিটা একটা জঘন্য একটা মুভি। কী কারণে মুভি? কারণ বাঘ মানুষের, যেমন আমরা যদি বলি কাউকে বাঘের বাচ্চা তাহলে কিন্তু সে খুশি হয়ে যায়, আর আমরা যদি বলি কুত্তার বাচ্চা তাহলে কি সে রাগ করবে। তাইলে এখানে যে উত্তম কুমারকে বাঘ হিসাবে দেখানো হচ্ছে, উত্তম কুমারকে কী বলছে ছবিটার নাম কি বাঘ বন্দি খেলা, নয়তো হচ্ছে সে আগা আপাদমস্তক করাপ্টেড, সে তার ছেলের কাছে ভালো সাজতেছে, সে তার বউ তো জানে যে তার দ্বিতীয় পক্ষের বউ, প্রথম পক্ষের বউ তো মারা গেছে, দ্বিতীয় পক্ষের বউ কিন্তু বউকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে, সারাদিন মদ খায়। আচ্ছা, মদ খাওয়াটা কি কোনো, এখানে আমরা দেখব যে মুহুরা চৌধুরীও যখন মারা যায় তিনি কিন্তু মদ খাচ্ছেন, তার সেই দিন তিনি বাসায় এসে মদ খেয়েছেন, বাইরে তিনি পরিচালক এক পরিচালকের বাসায় গেছেন সেখানেও মদ খেয়েছেন, ওখানে পার্টি টাটি করে রাত্রে যখন ফিরেছেন তখন তার স্বামীর সাথে হয়তো কিছু কথাবার্তা হয়েছে, তারপরে তিনি রুমে গিয়ে কেরাসিন দিয়ে আগুন দিয়েছেন, কেরাসিনে আগুন দিয়েছেন, আগুন দিয়ে তিনি যখন তিনি ব্যথা সহ্য করতে পারেননি তিনি চিলেচিলি করেছেন, চিলেচিলি করার পরে তার স্বামী তাকে কাঁথা দিয়ে তাকে জড়াই ধরে আগুনটা নিভাইছে, নিভিয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেছে, তার ফলে তিনি বেঁচে গেছেন কিন্তু বাঁচেননি আসলে, কারণ তিনি 11 দিন ধরে তিনি ওই হাসপাতালে তিনি ছিলেন মহুয়া রায় চৌধুরী। এবং তিনি পুলিশ যখন আসলো, পুলিশ কিন্তু তাকে বারবার জিজ্ঞাসা করছে আপনাকে কি আগুন দিয়ে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ ইজ ইট এ মার্ডার, এটি কি একটা খুন? তো তিনি তো এটা অস্বীকার করেছেন যে এটা খুন না, আর তিনি এর যে সুইসাইড সেটাও কিন্তু তিনি বলেননি, এটাও একটু অভিনয় করে তিনি গিয়েছেন, কারণ তিনি 11 বছর তিনি বেঁচেছিলেন, 11 দিন বেঁচেছিলেন এই তিনি সুইসাইড অ্যাটেম্পটের 11 দিন বেঁচেছিলেন। এবং পরে তিনি কারণ ওই যখন কারো দেহ বার্ন হয়ে যায়, বিভিন্ন রকম বার্ন হয়ে যায়, গোটা শরীরে আগুন লেগে যায়, তখন অনেকে বাঁচে অনেকে বাঁচে না, কিন্তু হয়তো ডাক্তাররা চেষ্টা করতে থাকেন, 11 দিন ধরে চেষ্টা করেছেন এবং তিনি কথা বলতে পারছিলেন, টুকটাক কথা তিনি মাথা ইশারায় তিনি বুঝাই দিয়েছেন যে এটা খুন না। এবং পুলিশ তখন তাদেরকে বলেছে যে প্রেসকে যে আমরা কিন্তু জানি এটা সুইসাইড কিন্তু এটা মার্ডার না, কিন্তু এইটা বললে পরে গোটা বাংলায় একটা মানুষ সহ্য করতে পারবে না, কাজে এটা অ্যাক্সিডেন্ট হিসেবেই চালিয়ে দিতে হবে, কারণ তার যে স্টোভটা, তার স্টোভটা কিন্তু জ্বলেনি, তার স্টোভটা জ্বলেনি। তাহলে আমরা দেখব যে তার স্টোভটা জ্বলেনি, তার স্টোভে যেখানে তেল নাই সেই স্টোভটা কী করে বিস্ফোরণ হলো, স্টোভের বিন্দুমাত্র তেল নাই, বলা হয়েছে যে স্টোভটা হঠাৎ বিস্ফোরণ হয়ে মধ্যরাত্রে, এবং তার ছেলের তখন বয়স ছিল 6-7 বছর, তখন তো দুধ খাওয়ার বয়স না, তাহলে মধ্যরাত্রে কেন তিনি দুধ জ্বাল দিতে যাবেন। আর পুলিশরা যে স্টোভটা নিয়েছিল সে স্টোভটা দেখতেছে যে না স্টোভটা বিন্দুমাত্র তাতে ই নাই, ওই কেরাসিন নাই, তাহলে স্টোভটা বাস্ট হলো কীভাবে, কাজেই পুলিশে সন্দেহ করতেছিল এটা তো মার্ডার, কিন্তু পুলিশ তিনি স্পষ্টভাবে তিনি পুলিশকে বলে যান এটা মার্ডার না। এবং এই যে সুইসাইড টেন্ডেন্সি, এবং এটা কিন্তু তারা বলে দেন যে পুলিশরা বলে দেন যে এইটা প্রেসে ছাপানো যাবে না, যে এটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালাতে হবে, কারণ তার একটা ছেলে আছে, ছেলে যখন জানবে যে তার মা সুইসাইড করেছিল তার উপরে একটা খারাপ প্রভাব পড়বে, এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেবো। এবং পুলিশটা যখন জিজ্ঞেস করে এটা কি অ্যাক্সিডেন্ট না এটা এটা কি সুইসাইড, তিনি তখন আর কোনো কথা বলারই চেষ্টা করেননি, তার মানে তিনি যে সুইসাইড করেছেন এটাও কিন্তু তিনি স্বীকার করে যাননি, হয়তো ফ্যামিলির বড় খারাপ প্রভাব পড়বে। কিন্তু এই ধরনের যে এই এই যে বাঘবন্দি খেলা, এখানে সমাধানটা কী দেখাচ্ছে, এটা কিন্তু মহুয়া রায় চৌধুরী নিজে অভিনয় করেছেন। আমি এখানে আমি আর আগের একটা ভিডিও করেছিলাম, ওখানে আমি দেখিয়েছিলাম যে নাসির হোসেন যে ছবির রাইটার, যে ছবিটা কি ছবিটার কেয়ামত সে কেয়ামত তাক, তো এটারই অনুবাদ এইটারই রিমেক হয়েছিল কেয়ামত থেকে কেয়ামত, তো সেইটা যে করেছিলেন বাংলাদেশের সালমান শাহ, তিনি কিন্তু ওই ছবির রাইটারদের ওই সিনেমা ওই মানে এই নাসির হোসেনের মুভিগুলোও দেখেননি। নাসির হোসেন কিন্তু প্রথমে স্ক্রিপ্ট রাইটার ছিলেন, পরে তিনি মুভিতে ডাইরেক্ট ডিরেকশন আসছেন, কাজেই নাসির হোসেনের কিন্তু এই যে মুভিগুলো যে তিনি করেছেন সেই মুভিগুলো কিন্তু অনেক শিক্ষণীয় আছে। যেমন আরও অন্যান্য অনেক মুভি করেছেন নাসির হোসেন, যেমন যোজিত হই সিকান্দার, তো অত্যন্ত শিক্ষণীয় একটা মুভি যোজিত হই সিকান্দার, কিন্তু যোজিত হই সিকান্দার তো মুভি ঢাকা কলকাতা রিমেক পর্যন্ত হয়নি, এই ধরনের মুভি তো হয়নি, একটা যদি অনুবাদও করতো রিমেক হইতো তাহলেও বুঝতাম যে বাঙালি ছেলেরা অনেক কিছু শিখতে পারত। যোজিত হই সিকান্দার আপনারা দেখতে পারেন, কিন্তু আমি যেটা বলতেছি যে এই এই যেমন ঈশ্বরী অন্যান্য মুভি হয়তো তিনি ভালো করে দেখেন নাই এই প্রফুল্ল রায়ের, কিন্তু এই মুভিটা অত্যন্ত জঘন্য একটা মুভি ছিল। আর তাহলে কেন দেখে না বাঙালি? কারণ এইখানে উত্তর ভারতের আর কেন দেখে, কারণ উত্তর ভারতে যারা মুভি করে
তারা উত্তর ভারতের যে লিডিং পোয়েট আছে তারা বলেছে বারবার যে শুরু হয়েছে নতুন মূর্তি পূজা। তাহলে মূর্তি পূজা তো খারাপ, তাহলে উত্তর ভারতের দৃষ্টিতে মূর্তি পূজা খারাপ, তাহলে কী ভালো? যে থিওরি কাল যেটার রঙ্গবু থাকবে না, যার তত্ত্ব থাকবে, যার রং থাকবে না, ঘ্রাণ থাকবে না, থিওরিটা ভালো। যেমন তাওহিদি, আর যেমন মুসলমানদের আল্লাহকে কিন্তু দেখা যায় না, কিন্তু হিন্দুদের যে প্রতিমা দুর্গাকে দেখা যায়, শিবকে দেখা যায়, রামকে রামের বেজে ওরা কিন্তু দেখতে ভালোবাসে হিন্দুরা, তারা কিন্তু শিব বিষ্ণু তারপরে এই যে ব্রহ্মা ঠিক আছে এদের কিন্তু দেখা যায়, তাদের মূর্তি আছে, তাদের অবয়ব তৈরি করা হয়। কিন্তু আমরা জানি যে মুসলমানদের বা যদি খ্রিস্টান মুসলিম এদের যে আব্রাহামিক রিলিজিয়ান এদের গডকে দেখা যায় না, আল্লাহ নিরাকার অবিনশ্বর বা তিনি একজন। তাহলে ওই ধারণায় কিন্তু বারবার উত্তর ভারতে বলা হয়েছে যে শুরু হয়েছে নতুন মূর্তি পূজা সিনেমা। তাহলে সিনেমা থেকে অনেক শিক্ষণীয় আছে, অনেক শিক্ষণীয় আছে, কিন্তু তোমরা মূল বইগুলো পড়ো, তার কাহিনিটা দেখো, কে লিখছে কাহিনিগুলো, সে হয়তো সুবিজ বানাইতেই পারে না, হয়তো প্রফুল্ল রায় এটা বানায়নি এই মুভিটায়, কিন্তু তার থিমটা বোঝার চেষ্টা করো, তার জন্ম কোথায়, তার এলাকাটা কোথায় আরেকটা এলাকার সাথে, এই যেমন উত্তর ভারতের যে বইগুলো তার সাথে বাঙালি বইগুলোর কি তুলনা করো, মির্জা গালিবের সাথে রবীন্দ্রনাথের তুলনা করো। এই জিনিসটা উত্তর ভারত কিন্তু বারবারই করে। উত্তর ভারতের আপনি দেখবেন যে সবচেয়ে এক নম্বর পোয়েট যদি ধরা যায়, কেউ কেউ ধরে গুলজার, কেউ কেউ ধরে জাভেদ আখতার, দুইজন জয়েন্টলি এক নম্বর, কিন্তু গুলজার কিন্তু বারবার বলতেছেন যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে অনেক উপকৃত হয়েছি। কিন্তু বাংলাদেশের কোনো লিডিং পোয়েট যেমন শামসুর রহমান বা আমাদের যে শামসুর রহমান বা আল মাহমুদ কিন্তু তিনি বলেননি যে মির্জা গালিব পড়ে আমি খুব উপকার হয়েছি। অথচ মির্জা গালিব একজন মহান পোয়েট এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা মহান পোয়েট, কিন্তু দুজনাই পোয়েট কবি, তারা কিন্তু তাদের থিওরি আছে, তাদের কবিতা আছে, এগুলো তুলনা করার বিষয় আছে। তো এই জিনিসগুলো হয়তো রয়চৌধুরী 10-11 বছর তিনি অভিনয় করেছেন, কিন্তু তারা ওই উত্তর ভারতের সাথে বাঙালি কালচারের তুলনা করেন নাই। হিন্দি মুভি করেছেন, মুভিটার নামও অত্যন্ত চমৎকার, আপনারা দেখে নিতে পারেন, আদমিয়ার অরাত। মহুয়া রয়চৌধুরীতে চমৎকার একটা মুভি করেছিলেন, কিন্তু তিনি সুইসাইড করেছেন, কে মহুয়া রয়চৌধুরী। এবং ওই বাঘবন্দি খেলা অনুসারেই হয়তো যখন হয়তো তার স্বামী তাকে কোশ্চেন করছে তুমি এতদিন কোথায় ছিল, তখন তিনি সুইসাইড করে পালিয়ে যেতে চেয়েছেন, কারণ ঠিক এইরকমই পালিয়ে গেছিলো কে বাঘবন্দি খেলার শিয়াল উত্তম কুমার, কারণ তিনি বাঘ না ওই ছবিতে। ওই ছবিতে তিনি অন্যায় করেন, তিনি অন্যায় করে সম্পত্তি অর্জন করেন এবং তিনি তার বউকে দিতে চান, তার তিনি ছেলেকে দিতে চান সেই সম্পত্তিগুলা, ক্যামেরার সামনে তিনি মিথ্যা কথা বলেন, এমপি ইলেকশনে দাঁড়ান, কিন্তু তিনি তার সাথে এই যেমন উত্তর ভারতে একটা কথা বলে যে তুই তো এক ভের কি শের কি খালমে ভেরিয়া, তুমি শেরের যে চামড়ায় তুমি একটা শিয়াল, কারণ তোমার কর্মটা ঠিক নাই। তাহলে এখানে বাঘবন্দি খেলায় উত্তম কুমারকে বাঘ মনে করার কোনো কারণ নাই, বাঘবন্দি খেলার যে উত্তম কুমার, উত্তম কুমারের নাম এখানে রাজেশ, না রাজেশ না, উত্তম কুমারের ভবেশ, আর তার ছেলে হলো কি রাজেশ, তো ছেলেটা রাজেশ এটা ঠিক আছে, কিন্তু আর ওই বাপ যে ভবেশ, যে দুনিয়ার সমস্ত অপকর্ম তিনি করতেছেন, দুনিয়াতে গ্রাস করে ফেলেছে, ঐশ্বরিক চিন্তা তার মধ্যে সে হয়ে নাই, প্রতিমূর্তি মিথ্যা কথা বলতেছেন, অন্যায়ভাবে সম্পত্তি আরেকজন আত্মসাত করতেছেন, এবং তিনি তার শ্বশুরে মানে তার বেহাইয়ের সম্পত্তি যার সাথে তার ছেলে বিয়ে হতে যাচ্ছে, মানে মহুয়া রয়চৌধুরীর বাপের সম্পত্তি তিনি আত্মসাত করেছেন, কে আত্মসাত করেছেন, আত্মসাত করেছেন হলো গিয়া এই আত্মসাত করেছেন কে আত্মসাত করেছেন হলো গিয়া এই উত্তম কুমার ভবেশ। তাহলে আবার তিনি কেউ যখন ধরা পড়ছেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতেছেন, তিনি সুইসাইড করতেছেন, তো সুইসাইড করা তখন সমাধান না। আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে, এই ভবেশ কিন্তু প্রচণ্ড মদ খায় এবং মহুয়া রয়চৌধুরীও প্রচুর মদ খেতেন, এবং আমাদের এই আমাদের যে এই সালমান শাহর অনেক ভালো গুণ ছিল, মানুষকে অনেক দান করতেন, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নাই যে তিনি মদ খেতেন, এবং অনেকেই তার গাড়িতে মদের বোতল রাখা থাকতো, এটা জানতেন, তার মুখ থেকে ভক ভক করে মদের গন্ধ বেরোত। তাহলে এই মদ বাঙালি খাচ্ছে কেন, এই জিনিসটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বাঙালি লেখকদের মধ্যে মদের বিরুদ্ধে সেই সচেতনতা নাই, মদকে একটা সমাধান হিসেবে ধরে নিয়েছে, এবং মদ খেতে খেতে কিন্তু বাঙালি আর রাইটার শরৎচন্দ্র মারা যান, এবং অল্প অতি অল্প বয়সে মারা যান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রায়
62 বছর বয়সে, 61-62 বা 60 বছর বয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মদ খেতে খেতে মারা যান এবং তার চরিত্রগুলোও মদ খায়। যেমন মানে মদের বিরুদ্ধে কথা কিন্তু মির্জা গালিব বলেছেন, ইকবাল বলেছেন, প্রেমচাঁদ বলেছেন, তারা মদকে খারাপ জানতে, তাদের লেখায় মদ কোনো সলিউশন হিসেবে উঠে আসে নাই। কিন্তু আমরা জানি যে শরৎচন্দ্রের অন্যতম সবচেয়ে বিখ্যাত যে ওই এটার নাম হলো গিয়া দেবদাস, দেবদাস কিন্তু প্রচণ্ড মদ খান, মদ খাইতে খেতেই তিনি শেষ পর্যন্ত মারা যান। তাহলে এই মদ খাইতে খেতে যখন শেষ পর্যন্ত তিনি মারা যান, কে মারা যান, এটা হলো গিয়া এই দেবদাস চরিত্রটা শরৎচন্দ্রের। তাহলে মদ কিন্তু কোনো সলিউশন না। এই কিন্তু উত্তর ভারতে কী বলতেছে যে নেশা পিলাকে গিরানাকে সবক আতা হে, নেশা খাওয়াইয়া কাউকে ফেলে দেওয়া তো সবাই জানে, মজা তো তাব হ্যাঁ গির তোকে সামানলে সাকি। তাহলে সাকিকে যে মদ বিলি করে, উত্তর ভারতের কবিতা আমি বলছি, যে মজা হলো তখন যখন তুমি কেউ পড়ে যাচ্ছে তাকে তুমি থামায় নাও। তাহলে সাকির কাজ কাউকে ফেলে দেওয়া নয়, সাকির কাজ হলো কি কাউকে উন্মুক্ত করা এবং তাকে জীবনে প্রতিষ্ঠিত করা, তাকে তাকে গির তোকে সামানলে সাকি, যে পড়ে যাচ্ছে তাকে তুমি, যে জীবনে অধপতিত হচ্ছে। এখানে সাকি বলতে উত্তর ভারতে কিন্তু খোদাকেও বোঝানো হয়। যেমন উত্তর ভারতে মির্জা গালিবের একটা কবিতা আছে যে খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা, আপনি একটু মন দিয়ে শোনেন, যে এখানে বলতেছে যে চশমে খুমারে সাকি মিলা দেতা হে। তাইলে এখানে ই বলতেছেন যে সবাই তো মদ বিলি করে, মানে যে সবাই নিজের দিকে আকৃষ্ট কৃষ্টি করে, যে ফিজিক্সের টিচার সে ফিজিক্স বলে খুবই উদ্দীপনাময়, যে বোটানির টিচার সে বলে বোটানি খুব উদ্দীপনাময়, সে জুলজির টিচার সে বলে প্রাণীবিজ্ঞান খুব উদ্দীপনাময়, সে ওইখানকার নেশা উদ্দীপনা কাজের দিকে আকর্ষণ করে। তো ওখানে বলতেছে যে কুচ সাকি এসি বি হ্যাঁ চশমে খুমারে সাকি মিলা দেতা হ্যাঁ, চশমে খুমারে সাকি, চশমে মানে হলো চোখ, খুমার মানে নেশা, মানে চশমে খুমারে সাকি। তাহলে বলছে যে খুমারে চশমে সাকি মানে বোঝানো চাচ্ছে যে নেশা মানে এই মানে যে মদ বিলি করে তার চোখের নেশা মিলিয়ে দেয়। মানে এখানে চোখের নেশা, কে মদ বিলি করে, এই খোদার চোখের নেশা, মানে দুনিয়া যে মানুষের উপকার করে যে একটা নেশা আছে, উদ্দীপনা আছে, সেই উদ্দীপনাটাই কিন্তু মানুষের জীবনে মিলিয়ে দিতে হবে, এটাই কিন্তু কাজের নেশা। এই নেশাটা যখন যদি মানুষ পেয়ে যায় তাহলে কিন্তু তার মদ দরকার হয় না। আল্লাহর রাসূল যখন মদিনায় বললেন যে আমার পরে হয়ে এসেছে মদ হারাম, তখন আর যেই ওহী তারা শুনলেন সমস্ত মদের এইগুলো সব ফেলে দিলেন, কারণ কি আল্লাহর নেশা, সৎকর্মের নেশা। তখন হয়েছিল কি গোটা মদিনা থরথর থরথর করে কাঁপতেছিল আল্লাহর নবীর জীবৎকালে, কী ভালো কাজ করবো, কী ভালো কাজ করবো, এই ভালো কাজের উদ্দীপনা, এটাও কিন্তু একটা নেশা। এই নেশাটাই কিন্তু চশমে খুমারে সাকি বা খুমারে চশমে সাকি, এই জিনিসটা কিন্তু উত্তর ভারতে ভালো করেই আছে যে তুমি তোমার খোদার ভালো কাজের নেশা করো, তুমি মদের নেশা করিও না। নেশা পিলাকে গিরা তো সব তো আতি হে মজা তো তাব হে জব গির তোকে সামানলে সাকি, মজা তো তখন যখন যে পড়ে যাচ্ছে তাকে তুমি ধরে নাও। তাহলে এই জিনিসগুলো কিন্তু বাংলায় এখনও আসেনি, এটা আমরা কিন্তু ঈশ্বর দেখবো দেবদাসে আমরা দেখতে পাচ্ছি যে মদ যে একটা সমাধান, মদের দিকে মদ একটা ভালো লোক, যেমন এখানে একটা ভালো লোক হিসেবে দেখানো হচ্ছে যে বাঘ তো শিয়াল, এই জিনিসটা বুঝতে হবে যে অন্যায় করে সে বাঘ না, সে একজন শিয়াল। ন্যায়ের পথে ওই কাজের উদ্দীপনা মদকে তখন আর লাগে না, ভালো কাজের উদ্দীপ। যেমন এখানে একটা কিন্তু একটা কথা আপনার যারা শার্লক হোমস পড়েছেন তারা জানেন যে শার্লক হোমস একটা কথা যে শার্লক হোমস কিন্তু কোকেনের নেশা করতো বা এ ধরনের গাঁজা বা এই ধরনের কিছু একটা নেশা করতো, কিন্তু আবার বলতেছেন কিন্তু যখনই শার্লক হোমস কোনো কাজ পেয়ে যেত, কোনো একটা ডিটেকটিভ পেয়ে যেত, তখন তার ব্রেন উদ্দীপ্ত হয়ে যেত, তার তখন আর নেশা করা লাগতো না। আমি আবার বলতেছি যখনই সে কাজ পড়ে যেত। উত্তর ভারত কিন্তু সেই কাজের পক্ষে যুক্তি দিয়ে মির্জা গালিব, ইকবাল, প্রেমচাঁদ, আমি যে কবিতাটা বললাম এটা ইকবালের কবিতা, যে মিশা কারাকে গিলানা তো সবক আতি হে কিন্তু মজা তো তাব হ্যাঁ জব গির তোকে সামালনে সাকি, যে মশাকে নিয়ে তুমি আরেকজনকে ফেলে দিলা তাহলে তো সবাই পারে, এটা সাকির কোনো কেরামতি না। সাকি বলতে গেলে খোদাকে বোঝানো হচ্ছে বা ধর্মকে বোঝানো হচ্ছে বা কর্মকে বোঝানো হচ্ছে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে। এবং উত্তর ভারতে আরেকটা যে বলা হয় যে খোদার ইসমি আজম কি মেহনত, খোদার মানে আল্লাহ তো বলছে তুমি মেহনত করো, উত্তর ভারতরা যে প্রচণ্ড মেহনত করতেছে তার ফলে কি হচ্ছে, উত্তর ভারত থেকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে,
এটা কে বলতেছে যে খোদার ইসমে আজম মেহনাত, এটা মানে খোদার যে শ্রেষ্ঠ নাম ইসমে আজম, মানে ইসম মানে নাম, আজম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নাম মানে মেহনত। তা আল্লাহ কী মুসলমানরা আল্লাহ কী বলছে যে তুমি পরিশ্রম করো, আল্লাহ নবী বলছে তুমি ই দিও না, তুমি কুড়াল দাও, তুমি গায়ের এইগুলা দিও না, যে নাম কী বলে তুমি ভিক্ষা করো না, তুমি কুড়াল নিয়ে যাও, তুমি গায়ের চাদরটা দাও, সেটা বিক্রি করে কুড়াল কিনে দিচ্ছি, তুমি বানে যে কাঠ কাটো, তুমি স্বাবলম্বী হও, ভিক্ষা করো না, নবীর শিক্ষা করো না ভিক্ষা। কিন্তু ভিক্ষাবৃত্তিটা কে শিখিয়েছে? এই সেন্ট পল যেভাবে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে, যেন কর্ম করার চিন্তা নাই, আগামীকালে জমানোর চিন্তা নাই, খালি বসে থাকো, আল্লাহ তোমাকে খাওয়াবো। এর ফলাফলটা কী হয়েছে? গ্রিক ও রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী কী বলেছে, যে যাদের শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, তুমি উঠো, দাঁড়াও, কর্ম করো। তাহলে এখানে আমাদের কি যে কর্মের উদ্দীপনার কথা বলতেছে উত্তর ভারতের কবিরা, সেই জিনিসটা কিন্তু আমাদের সালমান শাহও বুঝে নাই, কর্মের নেশার কথা সালমান শাহও বুঝে নাই, আমাদের মহিয়ারাও চৌধুরীও বোঝে নাই। এবং তিনি যে 15 বছর বয়সে যে বাঘবন্দি খেলাতে দেখাইছে যে একটা টাইগার কী করতেছে, টাইগারের উত্তম কুমার, সে মদ খায়, সে অন্যায় করে, এবং সে যখন পুলিশ ধরতে আসে তখন সে সুইসাইড করে। তো ঠিক আমরাই দেখবো যে মহিয়ারাও চৌধুরীও কিন্তু তিনি মদ খেয়েছেন, তার স্বামী ছেলেকে ধুয়ে তিনি পার্টি করতে গেছেন পরিচালকের বাসায়, এবং বাড়িতে এসে যখন বকাবকি করছে হয়তো তিনি সুইসাইড করছেন, সুইসাইড করে আগুন দিছেন, এবং যখন আগুন লেগে গেছে তিনি সহ্য করতে পারেন নাই, স্বামীর কাছে আসছেন, স্বামী তখন তার এই সমস্ত এই যে বিছানার চাদর দিয়ে তাকে জড়াই ধরে তাকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু 10-12 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছিল, তারপরে তাকে বাঁচানো সম্ভব হয় নাই। কাজেই আমি বাঙালিকে বলবো যে বাঙালিদের উচিত মেইন বইগুলো পড়া, শুধু সিনেমা না দেখা, যারা সিনেমা করতেছে, যেমন উত্তর ভারতে আরেকটা কথা আছে বা হলিউডের একটা কথা খুব প্রচলিত আছে যে সাকসেস ডিস্ট্রয়েস ম্যান মোর দ্যান ফেলিওর, ফেলিওরের সময় যে ধ্বংস হয় না, সাকসেসের সময় মানুষ অনেক যে হলিউডে অনেক ক্ষেত্রে অনেক সফল মানুষ অনেক টাকা পয়সা পেয়ে মদ খেয়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে মারা যায়। কিন্তু বাংলায় যেন এটা না হয় সেজন্য আমরা বলবো যে উত্তর ভারতে কিন্তু এটা খুবই কম, কারণ উত্তর ভারতে সিনেমা তারা করে, পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমা, হলিউডে থেকে বেশি সিনেমা উত্তর ভারত দক্ষিণ ভারতে হয়। উত্তর ভারত দক্ষিণ ভারত 200 কোটি টাকা বাজেটের মুভি হয়, বাঙালি 2 কোটি বাজেটের মুভিও করতে পারে না, কিন্তু উত্তর ভারত দক্ষিণী মুভি যারা দেখেছে তারা দেখেছে মুভির পর মুভি প্রতিটাতে শিক্ষণীয়। আর বাংলায় যদি একটা মুভি হয় শিক্ষণীয়, দক্ষিণ ভারতে 10টা মুভি হয় শিক্ষণীয়। অথচ বাংলায় যে কোনো ঢাকা কলকাতার যদি বাঙালি একত্র করি, এত প্লেন ল্যান্ড, সমভূমি, উর্বর ভূমি বাংলাদেশে কলকাতায়, কিন্তু দক্ষিণ ভারতের পাহাড়ি সেখানে 28 কোটি লোক, বাংলায় হয়তো 32-35 কোটি লোক, কিন্তু তারপরও বাঙালি কিন্তু যদি একটা চমৎকার মুভি করছে ঠিক সেই সময় দক্ষিণ ভারতে 10টা চমৎকার মুভি হচ্ছে। কী জন্য হচ্ছে? কারণ দক্ষিণ ভারত উত্তর ভারতের প্রতিটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, উত্তর ভারতের প্রতিটা চ্যালেঞ্জ গ্রহণ করার ফলে তারা উত্তর ভারতের কবিগুলার রাইটিংসে প্রেমচাঁদের লেখা পড়তেছে, মহাত্মা গান্ধীর লেখা পড়তেছে দক্ষিণ ভারতের লোকেরা, কিন্তু বাঙালি পড়তেছে না, ইকবালের লেখা পড়তেছেন দক্ষিণ ভারতের লোকেরা, এই এই মির্জা গালিবের লেখা পড়তেছেন, তারপরে এই শাহিলুদ্দিনের লেখা পড়তেছেন, ফলে ওদের থেকেও ভালো মুভি, কারণ চেষ্টা করলেই পারবে, কারণ দক্ষিণ ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, কারণ দক্ষিণ ভারতের ওরা জানে যে সিন্ধু সভ্যতা কিন্তু আর্য সভ্যতা না, এটা একটা দ্রাবিড়দের সভ্যতা। তাহলে দ্রাবিড়রা যদি একসময় কালো কালো মানুষগুলো যদি এত চমৎকার চমৎকার বিল্ডিং করতে পারে, এত চমৎকার চমৎকার ড্রেনেজ সিস্টেম করতে পারে সেই 5000 বছর আগে, তাহলে এখন কেন দ্রাবিড়রা পারবে না? তো বাংলাদেশেও এখন এই ওয়ারি বটেশ্বরের মতো পুরাতন সাইটগুলো খনন কাজ হচ্ছে, এবং বাঙালিরাও যে একসময় ভালো ভালো কাজ করেছে সেটাও আমরা জানি। কাজে বাঙালিও যদি সেই উত্তর ভারতের প্রেমচাঁদের লেখাগুলো পড়ে, মির্জা গালিবের লেখাগুলো পড়ে, ফিরাক গোরাখপুরীর লেখাগুলো পড়ে, তারপরে গুলজারের লেখাগুলো পড়ে, ফিরাক গোরাখপুরী, শাহিদ লুধিয়ানি মুসলমান, মির্জা মজির সুলতানপুরীর লেখা পড়ে, আবার ফিরাক গোরাখপুরী কিন্তু হিন্দু, আবার গুলজারের লেখা পড়ে, গুলজার কিন্তু হিন্দু, তাহলে হিন্দু মুসলমান নির্বিশেষে উত্তর ভারতের সমস্ত লেখাগুলো পড়তে হবে, দক্ষিণ ভারতের সমস্ত লেখাগুলো পড়তে হবে, তাহলে কী হবে, বাঙালি যারা সফল হয়েছে তারাও সুইসাইড করবে না, যেমন মহিয়ারাও চৌধুরী সম্ভবত তার এই বাঘবন্দি থেকেই উদ্দীপিত হয়ে তিনি সুইসাইড করেছেন, যেটা তার স্বামীর জন্য খুব খারাপ হয়েছে, তার বাপের জন্য, তার ছেলের জন্য খারাপ হয়েছে, আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড একটা খারাপ হয়েছে। অনেক সিনেমা তিনি অর্ধসম্পত্তি হিসেবে রেখে গিয়েছিলেন, এবং তিনি যে সুইসাইড করেছেন তাতে তার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ক্ষতি হয়েছে, তার ছেলের জীবনে ক্ষতি হয়েছে, তার স্বামীর জীবনে ক্ষতি হয়েছে। কাজেই কেউ সুইসাইড করবেন না ভাবে মহিয়ারাও চৌধুরীর মতো। আর এই যে ছবিটার উল্টা মুভিও হয়তো আমাদের আসবে, তার এই যেখানে একজন আসল বাঘ আর ভণ্ড বাঘের যে আসলে মানে শেরকি খালমে বেরিয়ে, যে আসলে শিয়াল বাঘের চামড়া পরে ঘুরে বেড়াচ্ছে,
যে অপকর্মকারী তাকে খারাপ দেখাবে এবং তাকে শিয়াল হিসেবে দেখাবে, আর যে অনেস্ট যে ছেলেটা সমাজের জন্য কাজ করে যাচ্ছে এবং যে মানে সমাজের উন্নতি চাচ্ছে, অনেস্টভাবে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেছে এবং যে অন্যায় করতেছে তার উচিত ছিল, তার এই এই সে যে শিয়াল এটা মেনে নিয়ে সে কী করা, আবার বাঘ হওয়ার চেষ্টা করা, তার পুলিশের কাছে যে সারেন্ডার করা, যে সাজা দিবে সেই সাজাটা মেনে নেওয়া। তো কাজেই এখানে বাঘ বলতে একটা ভুল, বা বাঘ বা হিরো বলতে যে উত্তম করে দেখানো হয়েছে সেটা প্রচণ্ডই খারাপ কাজ হয়েছে বাঙালি সমাজের জন্য, এবং এর এই ছবিরই অভিনেত্রী মোহ রায় জীবনের ওটা খারাপ প্রভাব ফেলেছে, ফলে মোহ রায় চৌধুরীও উত্তম কুমারের ওই ছবির মতোই কী হয়েছে, অল্প সেই সুইসাইড করে জীবন থেকে পালানোর হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন, যে যেটা তিনি মাত্র 26 বছর বয়সে মোহ রায় চৌধুরী সুইসাইড করে তিনি তার নিজের জীবনে তার ছেলের জীবনেও কষ্ট নিয়ে আসছেন, তার স্বামীর জীবনেও কষ্ট নিয়ে আসছেন, আর বাংলা ছবির জন্য অনেক কষ্ট নিয়ে আসছেন, যেটা এই ছবি এই ভিডিওটা যারা দেখেছেন তারা কেউ জীবনে সুইসাইড করবেন না, আর তারা করবেন কি, বাঘের জীবনযাপন করবেন, অনেস্টি জীবনযাপন করবেন, প্রকৃত বাঘ হওয়ার চেষ্টা করবেন, শিয়ালের মতো না, অন্যায় করার দরকার নাই, সে চিল্লাপাল্লা করলেই কেউ বাঘ হয়ে যায় না, সে তার কাজটা যদি ঠিক হয় সে কাজটা ঠিক হতে হবে, তাইলে কি বাংলাদেশ আর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হবে না, বাংলাদেশে দুর্নীতি কমে যাবে, কলকাতাও ভারতের মধ্যে দুর্নীতিবাজদের দেশ হবে না, এবং বাঘ যে কোন কারা, যে যারা বাঘ হলো চিল্লাচিল্লি করলে বাঘ হয় না, কর্মের দ্বারাই মানুষ বাঘ হয়, কর্ম যদি তার অনেস্ট হয় সে ফকিরের জীবনযাপন করবে কিন্তু সে দুর্নীতি করবে না, এটাই হলো গিয়া একটা ফকির বা একটা বাঘ এর জীবন হওয়া উচিত, সে সমস্ত রাজা এই ঈশের মধ্যেও হেম হর্মর মধ্যেও সে ফকির হিসেবে জীবনযাপন করতে পারে যদি সে ভোগ না করে, মদ না খায়, অন্য সম্পত্তি গ্রাস না করে। ফকিরা নামে উত্তর ভারতে মুভি হয়েছে কিন্তু ফকিরা কোনো মুভি ঢাকা বা কলকাতায় আজ পর্যন্ত মুভি হয়নি, তো কাজেই আমরা কে প্রকৃত বাঘ এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে এই যে বাঘবন্দি খেলা মুভির উল্টা একটা মুভি তৈরি হবে, এবং বাঘবন্দিতে উত্তম কুমার যে বাঘ না এটা একটা ভুল মুভি, এবং এই মুভির ফলেই কিন্তু হয়তো মোহ রায় চৌধুরী সুইসাইড করেছেন, আপনারা কেউ সুইসাইড করবেন না, খারাপ মুভি দেখলে তার বেসিক থিমটা বোঝার চেষ্টা করবেন, এবং তারা মুভিটা কে লিখেছে, স্ক্রিপ্ট রাইটারটাকে, আর এই কোন এলাকায় মুভিটা হয়েছে, এই বাংলাদেশে হয়েছে না পশ্চিমবঙ্গে হয়েছে না উত্তর ভারতে হয়েছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। উত্তর ভারতের ঈদের সঙ্গে কবিদের সঙ্গে মির্জা গালিবের সাথে বাংলার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের তুলনা করতে হবে, তখন কী হবে, কেউ সুইসাইড করবে না এভাবে, বা কোনো ছবির 1 নম্বর নায়িকা সুইসাইড করবে না। আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন, আর মোহ রায় চৌধুরীর মতো সুইসাইড আমরা কারো আশা করি না।